আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক ইন আলহামদুলিল্লাহ অবাদ সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের পবিত্র মাহের রমাদান উপলক্ষে ইফতারের বিশেষ ইসলামিক আয়োজন বি আর বি নিবেদিত শাহরুর রমাদান অনুষ্ঠানের আজকের পর্বে পাওয়ার্ড বাই সালাম স্টিল এস আর এম এবং কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রিয় দর্শক প্রতিদিনই আমরা একটি বিষয় নিয়ে কথা বলি আজকেও গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কেমন ছিল সাহাবি রেদানুল্লাহ আনহুম আজমাইন এবং নবীজি সাল্লাহ আলী আসাল্লামের রোজা এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিবান মুফাসের কোরআন মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা ঢাকা এর সম্মানিত মহাদ্দিস মোখতারাম ডক্টর আবুল কালাম আজাদ বাসার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন মোখতারাম আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে আরও রয়েছেন সহকারী অধ্যাপক ইসলামিক স্টাডিজ বিভাগ সরকারি তিতুমির কলেজ এর সম্মানিত মোখতারম দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শেখ ডক্টর আবুল কালাম আজাদ কাছে আসলে প্রত্যেকটি আমলে আমরা চাই রাসুল মোতাবেক হোক আমরা রমাদনে অনেক আয়োজনই করে থাকি অনেক ইবাদতি করে থাকি এবং আমরা অনেকেই জানিও না যে আমি যে এবাদতটা বা আয়োজনটা করছি আল্লাহ রসুল সাল্লাল্লাফ আলিহসাল্লাম আসলে এইভাবে আয়োজন করেছেন কিনা আমি সাম্রাজিত শাহিখের কাছে প্রথমেই চলে যাচ্ছি যে সাহাবীর দয়ার লহিয়ান হুম মাইন এবং আল্লাহর হাবিব সাল্লাফ আলিহসাল্লে রমজান মাস কীভাবে কাটতো কেমন ছিল তাদের রমাদত আলহামদুলিল্লাহ সাল্লাহত ওয়াস সাল্লাহ মায়া রসুল ইল্লাহ বাদ জমৎকার একটি বিষয় আসলে হজু অ্যান্নি ম্যানিয়া সিকা আল্লাহর হাবিবের বক্তব্য যে তোমরা তোমাদের দিন আমার থেকে গ্রহণ করো আর আল্লাহর বক্তব্য ছিল কমুল্লাহ আপনি জানিয়ে দেন তোমরা আল্লাহর ভালোবাসা তখনই পাবে যখন তোমরা আমাকে অনুসরণ করবে প্রতিটা ইবাদত সন্নার অনুসরণে হওয়া আবশ্যক রমাদানের মতো পবিত্র একটি মাস বরাকাপূর্ণ মাস কোনোভাবেই যেন সন্ন্যার বাহিরে চলে না যায় সতর্ক থাকা আবশ্যক রমাদান আসতো সাল্লাম এ রমাদান মাসকে মানুষের সম্মুখে উপস্থাপন করতেন ভিন্নভাবে আতাকুমা রমাদান শাহরণ মুবারক রমাদান এসেছে তোমাদের কাছে বরকতপূর্ণ মাস পোতেহাতফিহি আবু আবুসামা আবু আবুল জান্না আবু আবুর রাহমান অগল্লেকাত আবু আবুসামা ও সুলসিলাতি সায়াতিন তিনি স্পেশালি উপস্থাপন করতেন রহমতের দরজা বারাকাতের দরজা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে জাহান দরজা বন্ধ করে দেয়া হয়েছে শয়তানকে শৃঙ্খলিত করা হয়েছে ইউনাদি মুনাদিমিনা ইয়াবাগ ই আল খাই রকবিল ইয়াবা আকসির আকাশ থেকে ঘোষক ঘোষণা করছে কল্যাণকামী দ্রুতগামী দ্রুত গতিতে দৌড়াও কল্যাণের দিকে জান্নাতের দিকে আর যারাও কল্যাণকামী আছো পাপাচারী আছো থেমে যাও আল্লাহর হাবিব এভাবে উৎসাহিত করতেন এবং কারাম এই মাসকে এবাদতের বসন্ত মনে করতেন যেমনটি আপনি বলেছিলেন তারা নিজেদেরকে এতটাই এবাদতে মশগুল করতেন যে রমাদানের প্রতিটা সেকেন্ডকে তারা কাজে লাগাতেন এক নাম্বার যে কাজ সেটা হচ্ছে সিয়াম সাধনা তো আমরা করবই করতেই হবে আমরা যেন ফার্স্টলি পাপাচারকে পরিত্যাগ করি কোনো পাপাচার নিয়ে রমাদানে ঢোকা যাবে না আর যারা পাপাচারী তারা রোজা রেখে লাভ হবে না এই প্রথম কাজ পাপাচারীটা পরিত্যাগ করা এরপর রমাদান কোরআন নাজিলের মাস এই জন্য কোরআন তেলোয়াদ বাড়াতে হবে রসুল্লাহ সাল্লা রমাদানে সবচেয়ে বেশি কোরআন তেলোয়াদ করতেন ইভেন উনার জীবনের শেষ রমাদানে উনি নাজির হওয়া সবটুকু অংশ জিবরিল আমিনকে শুনিয়েছেন জিবরিল আমিন রসুল সাল্লি সাল্লামকে আবার পুরা কোরআন তেলোবাদ করে শুনিয়েছেন রমাদান মাস যখন আসত আল্লাহর হাবিব এ বাদতে সবচেয়ে বেশি সময় দিতেন তিনি বলেছেন যা আল্লাহ সিয়া মাহু ফরিদা ওয়াকাইয়ামা আলাইলিহি তাতাব্বুয়া আল্লাহ দিনের রমাদানের রোজাকে ফর্স করেছেন আর রাতে কেয়াম করা দীর্ঘ সময়ে বাদতে লিপ্ত থাকাকে তিনি তাতাব্বু নফল করেছেন এই জন্য আল্লাহ রফিস আল্লাহ সাল্লাম রমাদানে রাতের বেলা বেশি জেগে থাকতেন বিশেষত দাখাল আলা আশালা আহিয়া লাইলা কুল্লাহ ও আই কজা লাহু ও শাদ্দল মিজার তিনি পুরো রাত জেগে আবাদত করতেন পরিবারের লোকদেরকে জাগিয়ে রাখতেন এবং এবাদত করার জন্য কোমরে গামসা বেঁধে নিতেন অর্থাৎ এত বেশি এবাদতে লিপ্ত হতেন যা কল্পনাতীত এবং যখন রামাদান আসত তখন তিনি দুই হাতকে দান সাদাকার জন্য প্রশস্ত করে রামাদান যখন আসত বিশ্বনবীর চরিত্রটা ভিন্ন রূপ নিত তিনি যত বন্দি আসেন ছেড়ে দিতেন যত প্রার্থিত ব্যক্তি দান করতেন মানুষকে দানের জন্য উৎসাহিত করতেন সাহবাই কালাম রাজি আল্লাহ তাইলানুবাজমাইন এই রমাদানে তারা এতটা বেশি এবাদত যে কিরাস্কার তেলোয়াতে কোরআনে রত থাকতেন যা অন্য সময় থাকতেন না ধন্যবাদ ধন্যবাদ মোস্তরম আবারও ফিরবে ইনশাআল্লাহ তালা আমরা চলে আছি ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামানের কাছে মোস্তরম আপনি যদি বলতেন যে সাহাবির ওয়ানুল্লাহানু হুমাজমাইন তারা রমজানে কি করেছেন কোন আমলগুলো বেশি করেছেন আমাদের সম্মানিত শাহেক বলেছেন আল্লাহর হাবিব কিভাবে কাটিয়েছেন সেটিও তিনি বলেছেন এর সঙ্গে আপনার সাথে যুক্ত করতে যাচ্ছি এখান থেকে এই যে আলোচনাটা তারা যেভাবে করেছেন আমরা করবো তাকে আমরা কি নিজের থেকে বানাবো যেমন সাহিদের ইফতার কেমন ছিল আল্লাহর হাবিবের ইফতার কেমন ছিল আল্লাহর হাবিবের সাহরি কেমন ছিল সাল্লাইসাল্লাম এগুলো সম্পর্কে যদি একটু বলতেন জি ধন্যবাদ আলহামদুলিল্লাহ আসলে রসিল করিম সাল্লিয় সাল্লাম তিনি তো ছিলেন বাস্তব করা আম্মা জানা আয়স সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো কাইফা খুলুকুরসুল খুলুকুর রসুল্লাহি সালি সাল্লাম রসুল্লাহ সাল্লু সাল্লামের চরিত্র কেমন ছিল তিনি বললেন না ফালা তাকড় উনাল কোরআন তোমরা কি কোরআন পড়ো না কেন খুল কোরআন কোরআনই তার চরিত্র কোরআন যেটা কিতাবের পাতায় আছে তার বাস্তব নমুনা রসুল করিম সাল্লিয় সাল্লাম সুতরাং কোরআন বলছে লাখুমদারটা কোন আমি রমাদান দিয়েছি শ্যাম দিয়েছি তাকোয়া অর্জনের জন্য জি একজন মোত্তাকির যত গুণাবলী আছে কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি প্রকৃত অর্থে নবী করিম সাল্লি সাল্লাম রামাদানে প্রত্যেকটা আমল করতেন তেমনিভাবে সাহবাই আজমাইনও তাকে ফলো করতেন বিশেষ করে আপনি যে দানের কথা বলেছেন এবং ইফতার সাহারির প্রসঙ্গটা এনেছেন এ বিষয়ে আমি যেটা যুক্ত করতে চাই তা হচ্ছে আল্লা রসুল সাল্লা সাল্লাম তিনি সাহারি খেতেন সাহারি খাওয়ানো অভিযোগ না এবং তিনি ইফতার করেছেন তাড়াতাড়ি আজ আমাদের সমাজে অনেক সময় ইফতার দেরি করে করার একটা প্রবণতা দেখা যায় ইচ্ছাকৃতভাবে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু না এক্ষেত্রে আমরা মনে করি আজান হলেই আমরা ইফতার করব। বিষয়টা এমন চিন্তা আজানের সাথে কিন্তু ইফতারের সম্পর্ক নাই ইফতারের সম্পর্ক আপনি সূর্য ডুবার সাথে এবং আপনি জাপান সাহবাই আজমাইন খেজুর দিয়ে পারুন অথবা পানি থাক যেটা থাক তাড়াতাড়ি দিয়ে ইফতার করতে হয় অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় ঠুনকো অজুহাতে ঠুনকো অজুহাতে আমরা রমাদানের রোজাটাকে ছেড়ে দিই রমজানের রোজা তো সিয়াম সাধনা তো এটা শখের বিষয় না কতিবা আলাই কোমুসিয়াম বাবাং শাহিদা বিন কোমুসাহরফেলসমূ এটা আল্লাহর অর্ডার যে রোজা রাখতেই হবে সুতরাং কোনো রকমের অজুহাত উপস্থাপন করে তা থেকে দূরে থাকার সুযোগ মোটেও নেই কারণ আমরা কে কতটুকু মাজুর আল্লাহ কিন্তু সবটা ওয়াকে ফান হ্যাঁ ইসলামে অজর আছে যতটুকু ক্ষমা আছে ততটুকু সামান্য বুক জ্বালা পড়া করছে তাই রোজা রাখবে না এ সুযোগ ইসলাম দেয়নি মেন কান অ্যা মিনকুম মারিয়ে দেন ও আই লাভ সফার ফাইদ মিনা ইয়া মিন ওখার সুযোগ রয়েছে যদি সে বাস্তবকে অসুস্থ হয় কিন্তু বাস্তবিক অসুস্থ না হলে এ সুযোগ তার জন্য নেই সে কাজা করতে পারবে না আর পরিত্যাগ করার তো প্রশ্নই আছে না হাদিস আছে মান আফতারা ইয়মান মিনগায়রি রকসাতিন ওয়াল মারিদিন, মারিয়ে দিন ফেলে আম ইয়াখ দিহু সওমু ওয়া ইনসাবাহু যদি সে অসুস্থতা ব্যতীত অথবা সফর ব্যতীত শরীয়তের দেয়া অজর ব্যতীত একটি রোজা সে কাজা করে পরবর্তী জীবনে যোগের পর যোগ যদি রোজা রাখে তাহলে সে এটাকে কাফফারা দিতে পারবে না বিক্ষাপ করতে পারবে না ওটার পরিপূর্ণতা হবে না এক একটি রোজার মাঝে আল্লাহ এত বেশি ফজিলত বারাকা দেখেছেন যে পরবর্তী এক যুগের রোজাও সেটার পূর্ণতা দেবে না এই জন্য কোনোভাবেই কোনো ওজোর দেখিয়ে রোজা থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই এটি একটি ফরজে বাদত একজন মৌমেন এটা করতে পারে না বরং একজন মৌমেনের কাছে এটা প্রার্থিত থাকে যে সে সিয়াম সাধনা করবে রসলাই সাল্লাম এবং তার সাহাবারা যেভাবে সিয়াম সাধনা করেছেন ঠিক ওভাবেই করার জন্য একজন মোমেন্ট চেষ্টা করবে আগ থেকে প্রস্তুত হয়ে আমরা তো দোয়াই করতে থাকি আল্লাহ বাড়ি কেনা ফিরা যাবো আশা বা নবাল না রমাদান আসলে ব্যাপার হলো যে যে সমস্ত মানুষগুলো হতবাগা বাগা তারাই রমাদানকে বিপদের মাস মনে করবে যে তারা রমাদান আসার পরে মনে করছে যে কি কষ্ট আর যারা সৌভাগ্যবান মানুষ তারা এটাকে তাদের সৌভাগ্যের একটি বড় বসন্তকাল মনে করবে যারা হোটেল রেস্তোরাঁ দিনের বেলায় খাবার গ্রহণ করবে অথবা খোলা রাখবে তারা নিশ্চয়ই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত নয় আর যারা মাজুর আছে তাদের জন্য হোটেল খোলা রাখা প্রয়োজন কি আমি মনে তো করি এখন তো শুকনো খাবার অ্যাভেলেবেল আছে এই জন্য ওই ওসিলে হোটেল খোলা রাখতে হবে এই সুযোগটুকু দেওয়া মনে হয় ঠিক নয় কারণ শুকনো খাবার যেহেতু অ্যাভেলেবেল আছে সেহেতু আমি রোজা রেখে বেরোজদারের জন্য আমি খাবার পাক করবো এটা কীভাবে হয় সেটা এই জন্য আমাদের সাজেশান থাকবে যে হোটেল রেস্তোরাঁ খোলা রাখবে না যারা মাজুদ থাকবে তারা খাবারের ব্যবস্থা নিজেরা করবে কারণ শয়তান কিন্তু সুযোগ গ্রহণ করে অমুসলিম যারা আছে তাদের ব্যাপারে তাহলে কি অমুসলিমদের জন্য তারাও খাবারের ব্যবস্থা করবে নিজেরা নিজ উদ্যোগে খাবারের ব্যবস্থা করা তো অস্বাভাবিক কিছু নয় কষ্টেরও কিছু নয় এটাকে সুযোগ হিসাবে নিয়ে মুসলিমরা এটা করবে কেন হ্যাঁ অমুসলিম যারা হোটেল মালিক আছে কর্তৃপক্ষ আছে তারা তাদেরটা করবে সেখান থেকে কেউ সুযোগ নিয়ে নিতে পারবে কিন্তু এই বিষয়ে আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে আমি একজন রোজাদার বেরোজদারির জন্য কোন সুযোগ আমি খাবার খাওয়াবো এটা হতে পারে না জি ধন্যবাদ হ্যাঁ আল্লাহ আমরা চলে যাচ্ছি মোস্তার ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান আপনার কাছে একই বিষয় সেটি হচ্ছে যে অনেকেই এই রমজান মাসে আমরা আলহামদুলিল্লাহ খুশি হয়ে বাদতবন্দকি করি অনেকেই রমজান মাসটাকে আমরা পছন্দ করি না যারা রমজান পছন্দ করেন না বা এই বিধানটার ব্যাপারে যাদের কটু দৃষ্টিভঙ্গি আছে ইসলামের খাতায় বা গণ্ডির মধ্যে তারা থাকবে কিনা না আপনি জানেন যে আমরা আমাদের সমাজে আমরা আদম সবাই মুসলিম ইসলামের দৃষ্টিতে কিন্তু আসলে আমরা মুসলিম না সবাই না সবাই মুসলিম না কারণ ইমান ভেতরের বিষয় ইমান আপনি দেখাতে পারবেন না আপনি ইমানদার কি না আপনার ইমান থাকতে পারে কিন্তু মুসলিম তাকেই বলে যে বাহ্যিকভাবে ইসলামের বিধানগুলো পালন করে এই জন্য ইসলাম ইসলামের ভিত্তি তো পাঁচটি বনিয়াল ইসলাম ও আলাহ হমসিন শাহাদ আল্লাহ ইলা ওয়ান মহম্মদ রসোল্লা কমিস আই তাইজা ও সমি রমদন এই যে পাঁচটি ভিত্তি এটা কিন্তু পিলার পিলারকে কিন্তু আমরা বিল্ডিং বলি না একটা বিল্ডিংয়ে পিলারের পরে স্বাদ লাগে দেয়াল লাগে অনেক কিছু লাগে তাহলে বিল্ডিং হয় তো আজ আমাদের যেটা হয়েছে পিলারই নাই ইসলামের পিলার নাই আমি নিজেকে মুসলিম দাবি করছি যে প্রকাশ্যে সালাদ পরিত্যাগ করে শ্যাম পরিত্যাগ করে তাকে মুসলিম বলার কোনো সুযোগ ইসলামের ভাষায় নেই কোনো ফকি কোনো মুস্তাহিদ তাকে মুসলিম মনে করেন নেই ধন্যবাদ আসলে আপনার আলোচনা থেকে এবং আমাদের সম্মানিত সাইকের আলোচনা থেকে আমরা আশা করছি আমাদের দর্শক যারা দেখেছেন অনেকে উপকৃত হবে আল্লাহ ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বি আর বি নিবেদিত শাহরুর রমাদন পাওয়ার্ড বাই সালাম স্টিল এবং কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ